বাদাম। বিশেষ সূত্রে খবর, বাদাম বিক্রি করে বাদাম বিক্রেতারা আম্বানির থেকেও বেশি বড়লোক হয়ে যাচ্ছে। তাই সূত্রের খবর, আম্বানিও খুব শীঘ্রই বাদাম ব্যবসা শুরু করতে চলেছে। অনেকক্ষণ খাটাকাটনি হয়েছে, যাই এবার একটু ফোনটা নিয়ে ভিডিও দেখি। পায়তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। বাবা গান গিয়ে গিয়ে বাদাম বিক্রি করছে, যে যার ট্যালেন্ট। যে অন্য ভিডিওটা দেখি। অসহ্যকর, এরা বাদাম বাদাম নিয়ে কি নাটক শুরু করলো। এটা তার মানে আমার স্বপ্ন ছিল, এই স্বপ্নতেও বাদামটা আমার পিছু ছাড়ছে না। আর রোহিত আমার শেষ পর্যন্ত বাদাম দিয়ে প্রপোজ করলো, যেটা আমার সব থেকে বেশি বিরক্ত লাগছে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। হ্যালো, এই শোন, আজ থেকে আমাদের ব্রেকআপ, বুঝলি? রাখছি। স্বপ্ন, তো কি হয়েছে? তুই আমায় বাদাম দিয়ে প্রপোজ করলি কেন? ঠিক করেছি, ব্রেকআপ করে নিয়েছি। খুব জোর খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ও, তুই উঠে পড়েছিস? আরে দাঁড়া দাঁড়া, কিছু খাওয়ার আগে তোর জন্য আমি কাঁচা বাদাম ভিজিয়েছি। বাদাম ভাজনি মুড়ি খাচ্ছি ভাবি। তোর আবার কি হলো? বিরক্তিকর, তোমাকে বাদামটা কে আনতে বলেছে? কি করবো বল, বাজারে তো এখন একটা জিনিসে বিক্রি হচ্ছে, বাদাম। বাজারে গিয়ে দেখি লোক বস্তা বস্তা বাদাম কিনে নিয়ে যাচ্ছে, বিশেষ করে তোর মতো বয়স।
বয়সী ছেলে মেয়েরা। হ্যাঁ, ভালোমতো বুঝতেই পাচ্ছি কেন সবাই বস্তা বস্তা বাদাম কিনছে। যে জিনিসটা আগে মানুষ খেতো না, বাদামওয়ালারা বাদাম বিক্রি করতে বসে মাছি দাঁড়িয়ে বাদাম না বিক্রি হওয়ার জন্য উঠে আবার চলে যেত, সেই জিনিসটা এখন বস্তা বস্তা সবাই কিনে নিয়ে যাচ্ছে। ভাল লাগে না, ধুর। আবার তোর বোনও বললো এক বস্তা বাদাম কিনে এনে দিতে হবে ওকে। কি, ও অত বাদাম নিয়ে কি করছে? আর বাদামের যা দাম বেশি হয়ে গেছে, আমি ওই বাদামগুলো কিনতে গিয়ে সব টাকা ফুরিয়ে গেছে, আর অন্য কিছু কিনতেই পাইনি, ওই জন্য বাদাম দিয়ে মুড়ি খেতে হচ্ছে। বিরক্তি করছে না, দূর, ভাল লাগে না। উফ, এই বাদামটাকে যেন কিছুতেই ভুলতে পারছি না। কি করবো তো কিছুই ভাল লাগছে না। আইডিয়া, টিভি দেখলে কেমন হয়? যে টিভি দেখি, কিন্তু রিমোটটা কোথায় গেল? রিমোট কোথায়? এই তো রিমোট, যাই টিভি চালাই। আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, এই হলো গানের লাইন। এই গান এখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, টিভিতেও কাঁচা বাদামের ভিডিও। উফ, অন্য চ্যানেলে কি হচ্ছে দেখি। ট্রেন্ডিং হ্যাশট্যাগ কাঁচা বাদাম। ভাইরাল হওয়ার পর বাদামের দাম এত পরিমাণে বেড়ে গেছে যে আগে মানুষ শুধুমাত্র আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করত, এখন মানুষ বাদাম কেনার জন্য কিডনি বিক্রি করছে। ধুর, এখানেও তো কাঁচা বাদাম, অন্য চ্যানেলে দেখি। বিশেষ সূত্রে খবর, বাদাম বিক্রি করে বাদাম বিক্রেতারা আম্বানির থেকেও বেশি বড়লোক হয়ে যাচ্ছে। তাই সূত্রের খবর, আম্বানিও খুব শীঘ্রই বাদাম ব্যবসা শুরু করতে চলেছে। আর সহ্য করা যাচ্ছে না, অনেক সহ্য করেছি মুখ বুঝে। ভাইস,